আইপিএলে চলতি আসরে দুর্দান্ত ফর্মে আছেন শিমরন হেটমেয়ার। তবে আসরের মাঝ পথেই দেশে ফিরে যেতে হচ্ছে তাকে। অবশ্য সবকিছু ঠিকঠাক থাকলে চলতি আসরেই আবারও খেলতে দেখা যাবে হেটমেয়ারকে। এ কারণেই তার বদলি খুঁজতে হচ্ছে না আপাতত তার দল রাজস্থান রয়্যালসকে, কারণ এরই মধ্যে আসরের প্লে অফ নিশ্চিত করে ফেলেছে রাজস্থান রয়্যালস। তাই সবকিছু ঠিকঠাক থাকলে প্লে অফে খেলতে দেখা যাবে হেটমেয়ারকে। বিস্তারিত বিডি ক্রিক টাইমের এবারের প্রতিবেদনে। অর্ডার করুন এখনই। দেশে পাড়ি জমালেও আবারও শীঘ্রই ভারতে ফিরবেন হেটমেয়ার। তার দেশে ফেরার কারণ প্রথম সন্তানের জন্ম। খুশির এই সময়টায় স্ত্রীর পাশে থাকবেন, আনন্দ ভাগাভাগির পর আবারও ফিরবেন আইপিএল এর ময়দানে। ভারত ছাড়ার আগে হেটমেয়ার বলেন, শিশুরা তো একবারই আসে পৃথিবীতে, এটা আমার প্রথম সন্তান, আমার সব সরঞ্জাম হোটেল রুমেই রেখে যাচ্ছি, বিশেষ ক্ষণ বলেই যাচ্ছি, আমাকে বেশি মিস করো না। অবশ্য দল তাকে মিস করবে না এটা হলফ করে বলা যাচ্ছে না, কারণ আইপিএল এর এবারের আসরে দুর্দান্ত ছন্দে আছেন হেটমেয়ার। রাজস্থান রয়্যালস প্লে অফ অনেকটা নিশ্চিত করে ফেলেছে, তাতে বিরাট অবদান হেটমেয়ারের। ভারত ছাড়ার আগ মুহূর্তেও তিনি দলকে এনে দিয়েছেন দারুণ জয়। পাঞ্জাব কিংসের বিপক্ষে 16 বলে 31 রানের ক্যামিও খেলে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। আগের জয়গুলোতেও কার্যকরী ইনিংস খেলে রেখেছেন বড় ভূমিকা। হেটমেয়ারকে ছাড়া যতদিন খেলতে হবে ততদিন একটু হলেও চিন্তাগ্রস্ত থাকতে হবে রাজস্থানের টিম ম্যানেজমেন্টকে। হেটমেয়ারের জন্য অবশ্য এটা সত্যিই বিশেষ এক মুহূর্ত। তার ক্যারিয়ারে বিরাট অবদান আছে স্ত্রী নির্বাণের। সম্প্রতি এক সাক্ষাৎকারে হেটমেয়ার দাবি করেছিলেন স্ত্রী তার সবচেয়ে বড় কোচ। হেটমেয়ারের দাবি, স্ত্রীর পরামর্শে ব্যাটিংয়ে নিজের দুর্বলতা অনেকটা কাটিয়ে উঠেছেন তিনি। তার ভাষ্য, ধৈর্য ও ধারাবাহিকতা এনে দেবার জন্য ওকে কৃতিত্ব দিতেই হবে। ক্রিকেটে জীবনের প্রথম 2 বছর উইকেটে থিতু হবার সুযোগ দিতাম না নিজেকে, এখন আমি উইকেটে গিয়ে প্রথম কয়েকটা বল দেখি, উইকেট বোঝার চেষ্টা করি, তারপর নিজের খেলা খেলি। আমার স্ত্রী আমার সবথেকে বড় কোচ, আমরা দুজনে কথা বলেই নিজের খেলায় পরিবর্তন এনেছি। এখন উইকেটে থিতু হবার অভ্যাস গড়লেও হেটমেয়ার অবশ্য বিধ্বংসী ব্যাটিং অব্যাহত রেখেছেন, কিংবা আরও বিধ্বংসী হয়েছেন বললেও ভুল হবে না। চলতি আইপিএল এ রাজস্থান রয়্যালসের হয়ে নিয়ম করে জ্বলে উঠছেন এই ক্যারিবীয় ব্যাটার। তবে শেখার বাকি আছে আরও, মনে করেন হেটমেয়ার। তিনি বলেন, রিভার্স সুইপ কীভাবে মারতে হয় সেটা জজ বাটলারের কাছ থেকে শিখতে চাই। অনুশীলনের চেষ্টা করেছি কিন্তু বারবার আউট হয়ে যাই। স্কুপ ব্যাটিংও শিখতে চাই। এটা মাঠের বাইরে থেকে দেখলে খুব সহজ মনে হয় কিন্তু মোটেও তেমন নয়। ভারতের ব্যাটিং বান্ধব উইকেটে খেলা বেশ উপভোগ করছেন তিনি। জানালেন, ভারতে খেলাটা খুব উপভোগ করছি, ব্যাটারদের জন্য মাঠগুলো বেশ ভালো, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে আমি বোলার নই। সেই উপভোগের মঞ্চ আইপিএলে আবারও শীঘ্রই ফিরবেন হেটমেয়ার, রাজস্থানের সমর্থকরা এমন আশা করতেই পারেন। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডি ক্রিকটাইম বলেছেন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন।